মাই চ্যানেল, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন প্রায় দুপুর 2 বাজে, এক জায়গায় নেমন্তন্ন আছে। গুল্লু আমি, দৌড়িও না, গুল্লু আমি আর ইন্দ্র তিনজন যাচ্ছি ওখানে নেমন্তন্ন খেতে। দিদি, সৌম আর দাদা ওরা সকালে চলে গেছে। আসলে ওটা দিদির একটা দিদি বাড়ি, মানে সৌমর ওটা একটা মাসি বাড়ি। দাদা ছুটি আছে তাই নেমন্তন্ন করে গেছে, আজকে সেখানে যাচ্ছি আমরা। ওখানে দুপুরে খাওয়া দাওয়া করবো, ওরা খেয়ে দিয়ে রাত্রিরে আসবে, আমরা দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসবো। ইন্দ্র খাবে না, ইন্দ্র বাড়ি থেকে খেয়ে গেছে, ওর শরীর ভালো না, তো বললো আমি আর রিচ খাবার খাবো না। ও শুধু আমাদের দিয়ে চলে আসবে, আবার ফোন করব, ও আবার গিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আগে উঠিয়ে দাও। চল আবার গুলুকে ঘুম পাড়িয়ে দিলাম, আমি আর ঘুমোইনি, তার টুকটাক কাজ ছিল সেগুলো করে নিলাম। ওই ইন্দ্র বেরিয়ে গেল, ওকে চা করে দিলাম, সকালে একটুখানি তরকারি ছিল সেগুলো গরম টরম করলাম, আর তোমাদের আর দেখাইনি কিছু, তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করলাম না, শরীরও ভালো লাগছিল না। কি বলতো, কোথাও গেলে না শরীর আর ভালো লাগে না, এই যে এখন ওকে পড়াবো সেই এনার্জিটুকু আমার নেই। আর গরমটাও পড়েছে, প্রচুর গরম পড়েছে, হঠাৎ করে আজকে যেন গরমটা প্রচন্ড গরম পড়েছে। অন্যদিন সন্ধ্যের পর থেকে না আমাদের ঘরটা একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে, আজকে দেখছি মানে কোনো ঠান্ডা লেশ মাত্র নেই, প্রচন্ড গরম। অবশ্য চৈত্র মাস পড়ে গেছে, আর কতদিন ঠান্ডা থাকবে বলো? আর ওই গুল্লুর জন্য এখন ওই ডালে চালে বসিয়ে দিয়েছি, ও রাত্রিরে খাবে, একটা ডিম সেদ্ধ করে দেবো,
আর দুপুরে তো মা আর ইন্দ্র গুল্লু তিনজনে মিলে গোবিন্দভোগ চালের ভাত খেয়েছে। ভাতে আলু ভাতে, তারপর পটল ভাতে, এইসব দিয়ে খেয়েছে। আর এখন ইন্দ্র বললো তো আমাদের জন্য আর কিছু রান্না করতে হবে না, আমি চাউমিন নিয়ে আসবো, চাউমিন খেয়ে নেবো রাত্রিরে। ও চাউমিন আনবে রেস্টুরেন্ট থেকে, চাউমিন নিয়ে আসবে। আর দেখি আমার একটু কাজ বাজ আছে, আমি যখন আমাদের ওই বাড়িতে অন্নপ্রাশনের সময় গেছিলাম না, তখন আমার কাপড়টা আমি রেখে এসেছিলাম, ওটা বাবা কালকে এসে দিয়ে গেছে, ওটা আর আলমারিতে তোলা হয়নি। দেখি ওইগুলো আলমারিতে সব গোজগাজ করব। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, আমার মনে যেটুকু আসে আমি সেরম ভাবেই তোমাদের সঙ্গে কথা বলি। তোমরা প্লিজ এটা নিয়ে কিছু মনে করো না, যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে তোমরা সেগুলো বলবে, আমি সংশোধন করার চেষ্টা করব। হ্যাঁ, এটুকুই তোমাদের সঙ্গে বলার। আর তোমাদের একটাই আমি অনুরোধ করি যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। ঠিক আছে, আমি আর বেশি কথা বলছি না, বেশি ভিডিওটাও বাড়াচ্ছি না। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো। বাই 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 করে দাও। বাই দেখো গুল্লু বাই করছে, হাত দিয়ে বাই করে দাও।